দীর্ঘ দুই দশকেও চালু হয়নি ফেনীর মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল। 2000 সালে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে শহরের দাউদপুল এলাকায় নির্মাণ করা হয়েছিল সুইমিং পুলটি, যা এখন রূপ নিয়েছে পরিত্যক্ত স্থাপনায়। জেলা ক্রীড়া সংস্থার দাবি, অর্থ সংকট যার বড় কারণ। পুল থাকলেও নেই পানি, যেখানে শিশুরা খেলেন ফুটবল। ফেনী থেকে দিলদার হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভবনে ফাটল ধরেছে, জানালা দরজা ভেঙে পড়েছে, দেখে মনে হবে বহু বছরের পরিত্যক্ত কোনো স্থাপনা। মরিচা ধরে নষ্ট হয়েছে সরঞ্জাম। ফেনীর মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুলের চিত্র এটি। 2000 সালে 3 একর জায়গার উপর প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে শহরের দাউদপুল এলাকায় নির্মাণ হয় সুইমিং পুলটি। পুল আছে তবে নেই পানি। দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে নাম ফলকসহ স্থাপনার বিভিন্ন অংশ। ব্যবহার না হওয়ায় চারপাশে জন্মেছে আগাছা, আর দীর্ঘদিন বন্ধ থাকায় স্থানটি এখন মাদক সেবীদের নিরাপদ আশ্রয়। আমরা সাঁতার কাটতে পাই না, আমাদের তো নির্ধারিত পুকুর নাই যে আমরা সাঁতার শিখবো। যে দীর্ঘদিন শুনতেছি চালু হবে, এখনো চালু হচ্ছে না। তো আমরা যদি এই সুইমিং পুলটা চালু করতে পারি, ন্যূনতম পক্ষে আমরা ফেনী থেকে ভালো সুইমার আমরা জাতীয় পর্যায়ে পাঠাতে পারবো। সুইমিং পুলটা থাকলে কোচিং সিস্টেম, বিভিন্ন সিস্টেমে সেটা থেকে সাঁতার শিখে তারা অন্তত নিজেকে রক্ষা করতে পারে। জেলা ক্রীড়া সংস্থার অজুহাত অর্থ। নতুন কমিটির দাবি, মন্ত্রণালয়ে একাধিকবার যোগাযোগ করেও সদুত্তর মেলেনি। নতুন বছরে চালুর উদ্যোগ নিতে চান কর্মকর্তারা। এই সালের মার্চ এপ্রিলে আমরা পুলটা চালু করার সর্বাত্মক চেষ্টা আমরা করছি। বারবারে মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখেছি, কিন্তু অর্থ বরাদ্দ আজও আমরা পাইনি। এই সুইমিং পুলকে ঘিরে কিছু বিনোদনও কিন্তু শুরু হবে, একটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এইসব বিবেচনায় সুইমিং পুলটি চালু করা খুবই দরকার। স্থাপনা থাকার পরও এর সুফল পাচ্ছে না ফেনীবাসী। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে সুইমিং পুল, তবে সাঁতারুদের নিজেকে তৈরির জন্য ভরসা পুকুর কিংবা নদী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।